তো গাই, সকাল সকাল এসে আবার মশারির ভিতরে ঢুকে গেছি, বাইরে পুরা কুয়াশায় ভর্তি। স্বাগতার শীতে হু হু করছে, স্বাগতার ঠান্ডা লাগছে। হ্যাঁ তো বন্ধু নন্দা রেডি হয়ে গেছি বান্দি দেখতে যাবো বলে, চলো বান্দি থেকে একটু ঘুরে আসি। তো বন্ধুরা, আমরা এই যে টাউনের মধ্য দিয়ে, তমলুক টাউনের মধ্য দিয়ে এখন চড়ার ভেতরের দিকে ঢুকছি, এখন দেখছি যে প্রচুর প্রচুর ভিড় হয়েছে। এখন এই হচ্ছে তমলুক চড়ার মধ্যে মেলা বসেছে, প্রচুর ভিড়, আমরা তো ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছি একদম। এই যে এত কম জলের মধ্যে এই যে একটা নৌকা আসতে দেখতে পাচ্ছি, নৌকাটা কোথায় যাচ্ছে বলো তো? তো এই যে ঠান্ডার মধ্যে গরম গরম মকা একদম জমে যাবে, একদম জবরদস্ত ব্যাপক টেস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে হয়েছে কি সোমবার, তো সবাইকে পৌষ পার্বণে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে সুন্দর একটা সকাল, কুয়াশার সকাল, অন্ধকার অন্ধকার সকাল, তো ঠান্ডার মধ্যেও ভালো লাগছে। তো সকালবেলা একটু ছাদের মধ্যে চলে এলাম, তো এখানে এসে দাঁড়িয়ে আছি, তো কুয়াশায় ভরে যাচ্ছে। তো আমি সাধারণত সকাল সকাল উঠি না, তো আজকে উঠে যে ভালো লাগছে যে অ্যাকচুয়ালি সকাল সকাল উঠলে যে মনটা ভালো হয়ে যায়, এটা কিন্তু কোথাও না কোথাও বাস্তব। যে আমরা যতই হেসে লেপের মধ্যে একদম ঘোমাগুড়ি দিয়ে শুয়ে থাকি, কিন্তু এই যে সকালবেলা উঠার যে আনন্দটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটা আমি বুঝতে পারলাম যে এই যে ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি, একটু ব্লগ করছি, তো এখান থেকে এসেই আমি প্ল্যান করছি যে অ্যাকচুয়ালি আমাদের একটু আমাদের তমলুক টাউনের মধ্যে যে বান্নি হয়, যে মেলা হয়, সেই মেলাতে আমরা যাব। তো এখানে দাঁড়িয়েছিলাম, তো পূজাকেও ডাকলাম, পূজা তো অ্যাকচুয়ালি আমার আগেও উঠে যায়, তো চলো দেখি ওখানে ওরা সব কী করছে। এই সকাল সকাল উঠে দেখি পুরো কুয়াশায় কুয়াশায় ভরে গেছে, পুরো চারপাশে একদম কুয়াশায় ভর্তি। এই যে দেখো পুরো অন্ধকার, একদম কিছুই দেখা যাচ্ছে না, চারপাশে কুয়াশায় ভর্তি, একদম কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে, সামনেরটা কিছুই দেখতে পাচ্ছে না পুরো। ছাদের মধ্যে এসে দাঁড়িয়ে আছি এখন, এতটাই মানে পুরো অন্ধকার হয়ে গেছে, সকাল সকাল ভিডিও করতে ভালো লাগছে, তাই উপরে ছাদে চলে এলাম। তো আমি অনেকদিন পর কিন্তু আজকে সকাল সকাল একটু উঠেছি, বলে চলো আজকে সকাল সকাল উঠেছি এখন একটু ভিডিও বানাবো, তো এই বলে ছাদে চলে এসেছি। তো চলো এখন ব্রাশ করি, ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে উঠে পড়েছে স্বাগতা, উঠে আমাকে বলছে পাপা গুড মর্নিং। স্বাগতা, তুমি আজকে তাড়াতাড়ি উঠলে কেন? স্বাগতা কি করছে এইভাবে করে মুড়ি দিয়ে ভিতরে ফোন দেখতেছে মাসিমণির মতো? এ আমি বুঝতে পারিনি, তারপরে দেখছি যে স্বাগতা তো জেগে আছে। যা যা যা, বিরাসনি বিরাসনি এখন। তো গাই, সকাল সকাল এসে আবার মশারির ভিতরে ঢুকে গেছি, বাইরে পুরা কুয়াশায় ভর্তি। পূজাকে বলছি বেশি ইয়েতে জল খাটার দরকার নেই, এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, মানে প্রচুর ঠান্ডা তো পড়েছে, এবার অ্যাকচুয়ালি দুদিন ঠান্ডা তো প্রচুর থাকবে, মানে 12 ডিগ্রির মতো বলছে ওয়েদার রিপোর্ট। তো দেখা যাক, ঠান্ডা হয়তো কাল পরশুর দিক থেকে একটু ধীরে ধীরে কমবে হয়তো। এদিকে নিচে এসে দেখতে পাচ্ছি যেমন সেই খড় আর খেজুর পাতা দিয়ে যেমন সাজানো হয় আমাদের, সেইগুলোই রাত্রিবেলা করেছিল ওরা, সব দেখলাম। তো সকালবেলা এসে আমি দেখতে পাচ্ছি যে এগুলো সব শিশিরে ভিজে গেছে এখন। তো এদিকে সকাল সকাল একটু আদা চা বানিয়ে নিলাম, যে খেয়ে একটু মনটা ভরে গেল, তারপরে পরে একটু উঠে মুড়ি খেয়ে নিলাম। তো মুড়ি খাওয়ার পরে এদিকে দেখতে পাচ্ছি যে স্বাগতা কি করছে, চলো দেখি। স্বাগতা শীতে হু 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 করছে, স্বাগতা ঠান্ডা লাগছে। হ্যাঁ স্বাগতা ঠান্ডা লাগছে, পূজা এত ঠান্ডা একদম জুজু হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে, ও বাবা 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 বাবা, এত ঠান্ডা লাগছে। আমি স্নান করিনি, ও তো সকালবেলা স্নান করে নিয়েছি, ওই জন্য প্রচুর ঠান্ডা লাগছে। আজকে অ্যাকচুয়ালি টেম্পারেচার সব থেকে কম, কালকেও কম থাকবে, পরশুদিন থেকে টেম্পারেচার বাড়া শুরু হবে, হয়তো বৃষ্টিও হতে পারে। তাই ভাত খেতে বসেছি, ভাত খেয়ে তারপরে বেরিয়ে যাবো। তো গাইস, এখনই জাস্ট বেরিয়ে এলাম, তো এখনই খাওয়া দাওয়া হলো আমাদের, খাওয়া দাওয়া তো হয়েছে। তো ভাবছি যে একটু আমাদের তমলুকের নদী পাড়ের দিকে যাবো, আজকে বান্নির মেলা বসে ওখানে, তো তার জন্যই যে রেডি হচ্ছি। এদিকে শীতের পোশাক সব বের করেছে, সব পূজা হয়েছে শীতের পোশাক বের করেছে, নাহলে প্রচুর ঠান্ডা, তো প্রচুর ঠান্ডা বেরোনো যাবে না। ও রেডি হচ্ছে, কি ও রেডি হয়েছে সব? আর কিছু নেই আর বলতে, শীতের পোশাকগুলো না। তো এই যে আমি একটু ব্ল্যাক কফি নিয়ে নিচ্ছি, ঠান্ডা তো প্রচুর, চলো রেডি হও রেডি হও চলো। তো
বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি বান্দি দেখতে যাব বলে, চলো বান্দি থেকে একটু ঘুরে আসি কি হচ্ছে মেলা। তো চলো মেলা দেখি, ওখানে মেলাতে এখন কি বসেছে, ওখানে মেলার কি কেমন পরিস্থিতি। অ্যাকচুয়ালি লাস্ট 4.5 বছর কিন্তু আমি ওখানে যাইনি, তো দেখা যাক ওখানে মেলা কেমন বসে, কি ব্যাপার কি, চলো দেখি চলো। এই যে আমি একটু ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি, ব্ল্যাক কফি খেয়ে এবার বেরিয়ে যাবো। এদিকে তো পূজাও রেডি হচ্ছে, তো চলো আমরা তমলুক টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমাদেরকে অ্যাকচুয়ালি বাস মানে অ্যাকচুয়ালি আমরা বাইক নিয়ে এসেছিলাম, তো বাইক আমাদের ঢুকতে দেয়নি। তো আমাদের ওখানে যে বর্গভীমা মন্দির ছিল, সেই মন্দিরের যে বাস স্ট্যান্ড মানে সাইকেল স্ট্যান্ডটা আছে ওইখানেই আমরা বাইক দুটো রেখে দিলাম। রেখে দিয়ে এই যে আস্তে আস্তে করে ঢুকছি। তো অ্যাকচুয়ালি আমাদেরকে তো ঢুকতে না দেওয়ার জন্য আমরা এতটা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে ঢুকেই দেখি তো মেলার মধ্যে বিশাল ভিড়, সেই ভিড়ের মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো একদিক থেকে ভালো যে ঢুকতে দেয়নি, যে আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এটাও আমাদের কাছে একটু স্বাস্থ্যের জন্য ভালো। তো আমাদের অ্যাকচুয়ালি হাঁটা উচিত। এই যে দেখো জঙ্গলের মধ্য দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়ে বলতে এই সাইড থেকে একটা বাইপাস রাস্তা করে দিয়েছে, সেই সাইড থেকে মেন খিয়াঘাট থেকে সেখানে একটা রাস্তা আছে, তারপরে এইখানে মানে রাইট হ্যান্ড সাইড থেকে একটা রাস্তা তৈরি করে দিয়েছে, মানে একটু জঙ্গল জঙ্গল আছে, তো এর মধ্যে দিয়ে রাস্তাটা করে দিয়েছে। একদিক থেকে ভালো হয়েছে যে এই পাশ থেকে মানুষ অনেকটা যাচ্ছে সব। তো এই যে মাসি আর পূজা এরা সব হেঁটে হেঁটে আসছে সব, ঠান্ডার সময়, ঠান্ডার সময় হাঁটতেও ভালো লাগছে, সবাই বেশ হেঁটে হেঁটে আসছে, আমরাও হেঁটে হেঁটে আসছি। তো এই মেলার মধ্যে এসে দেখতে পাচ্ছি যে প্রচুর ভিড়। তো এইরকম একটা পরিবেশের মধ্যে বেশ ভালোই লাগে, মাঝে মধ্যে বাড়ির মধ্যে সবসময় থাকি তো একটা একঘেয়েমি কেটে যায়। তো এখানে এসে দেখতে পাচ্ছি যে বাউল গান হচ্ছে, তারপর এই মেলার মধ্যে একটু ঘোরাঘুরি করলাম, তারপরে এই যে খেয়াঘাটের সাইটের দিকে চলে এলাম। এদিকে দেখতে পাচ্ছি মেলায় মেলায় মানে ভিড়টা তো ভালোই হয়েছে। তো উপরে দেখতে পাচ্ছি যে এখন মানে সূর্য ডুববে ডুবে করছে, অ্যাকচুয়ালি সূর্য তো ঠিকমতো দেখাই যায়নি, তো তার মধ্য দিয়েও পুরো যেন একটু যেন অন্ধকার অন্ধকার কুয়াশা কুয়াশা মতো লাগছে। নৌকো দেখতে পাচ্ছি, নৌকোটা বেশ ওইখান থেকে চলে চলে আসছে এতটা দূরে একটু এসে, তারপরে আর এদিকে আর আসছে না। তো মেসোকে জিজ্ঞাসা করছি নৌকাগুলো কোথায় যাবে বলে, ওখান থেকেই ওরা একটু ঘুরিয়ে নিচ্ছে। আমি ভাবছিলাম যে যদি কিছু স্পিড বোটও থাকতো তাহলে আরও তো ভালো হতো। মেলার মধ্যে এসেছি, মেলার মধ্যে প্রচুর ভিড়, তার জন্য এই যে সাইডে দাঁড়িয়ে আছি, মানে এতটাই ভিড় যে কোথাও ঘুরে ঘুরে আর ঘুরতে পারছি না, আর ভালো লাগছে না। তো মেসো সাথে দাঁড়িয়ে আছে, পূজা দাঁড়িয়ে আছে। পূজা কি হচ্ছে, ওই কি কি খবর, মেলা কেমন লাগছে? তাহলে এত ভিড় বেরোতে পারছি না। চলো এই যে মেলায় ঘুরছি, এই দিকটা এই সামনে দেখছি একদম অনেকটা জল কমে গেছে, এখন ওই যে একটা নৌকা আসছে দেখছিলাম, নৌকাটা যে আসছে সামনে থেকে, এই নৌকাটা জানি না কোথায় যাবে, এই সাইডেই আসবে কোথায় মনে হচ্ছে, তার কারণ ওই সাইডে তো ছড়া পড়ে গেছে। সন্ধ্যাই হয়ে আসছিল, তো মেলার মধ্যে ভিড়ও কমছে না। আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি সত্যিকারের এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, অনেকদিন পর হয়তো এই মেলাগুলো হয় বা এই বছরের জন্য অপেক্ষা করতে হয় এই মেলাটার জন্য, তো তার জন্য সবাই মিলে এই একটা দিন সবাই মিলে আনন্দ করার জন্যই হয়তো আসে এখানে। তো এই যে একটা আনন্দ, ছোট্ট একটা আনন্দ, একটু ঘোরাফেরা, এই খাওয়া দাওয়া। তো এখান থেকে স্বাগতা আর ওর ছোটো মামা সবাই মিলে ওরা ফুচকা খাচ্ছে, আমি বলি তোরা আগে খেয়ে নে তারপরে আমরা পরে খাবো। তো এই যে স্বাগতা আর তার কেটা মামা এখন ফুচকা খাচ্ছে এখানে, মামা ফুচকা খাওয়ার পর আমরা চলে এলাম এখানে মকা খাওয়ার জন্য। গরম গরম ঠান্ডার সময় গরম গরম মকা খাওয়ার মজাটাই আলাদা, এক্সুয়ালি মকাটা স্বাস্থ্যকর হয়, হেলদি অ্যান্ড টেস্টি হয়ে যাচ্ছে। তো ওখানে এইভাবে করে ঘোরাফেরা করার পর তারপর আমরা একটু প্রোগ্রাম দেখছিলাম, প্রোগ্রাম দেখে একটু ঠাকুরকে প্রণাম করলাম, প্রণাম করার পর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। তো অনেকটাই ঘোরাঘুরি হলো, রাত্রিটাও হয়েছে, তো এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। এখন চলে এলাম গৌরাঙ্গ সুইটসে, তো এখানে এসে আমরা এই ঢোসা খাবো বলে এসেছি অ্যাকচুয়ালি। তো যখনই আমরা তমলুক টাউনের মধ্যে আসি তো এখানে আমরা ধোসাটা খেয়ে যাই, ধোসাটা হচ্ছে আমাদের ফেভারিট এখানকার, তো পূজারও ফেভারিট, ও খুব পছন্দ করে। তো এই এলাম সবাই সবাই মিলে একটু ধোসা খেয়ে নেবো এখানে, তো মাসি আছে মেসো আছে, তো ওদেরকেও বললাম চলো একবার ধোসা খেয়ে নিই, এই খেয়ে বেরিয়ে যাব। তো গাইস আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।